আমার নাম মোহাম্মদ রেজাউল করিম, আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি সিরাজগঞ্জ থেকে আসছি। আসলে আমি এখানে যে জন্য আসছি, তাই আমার বোনের যে ঘটনাটা সেটা হলো যে আমার বোনে পারিবারিকভাবেই আমরা বিয়ে দিছিলাম। আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, যদি একটু ডাক দিতেন মেয়েকে একটু দেখে যেতাম। অবশ্যই অবশ্যই, আপনি বসেন, আমি হ্যাঁ আপনারা খান না, খান আপনারা খান, আমি ডাক। কই, আপনারা তো কিছু খাইলেন না, খাওয়া দাওয়া পরে হবে, আগে মামুনিকে দেখে নিন। মামুনি, ঘুমটা একটু উঠাও। আরে লজ্জার কি আছে, আমরা তো তোমার সবাই আপন, ঘুমটা একটু খোলো দেখি। আমাদের ভাগ্নের সাথে খুব সুন্দর মানাবে। সব তো আমরাই বললাম, আপনি তো কিছু বললেন, আমার পোলাটাকে আপনি পছন্দ হয়েছে? মাশাল্লাহ, এমন সোনার মতো পোলারে পছন্দ হবো না কার? আলহামদুলিল্লাহ। রেজাউল, জাব্বা, আব্বা যান, বিয়ে দেওয়ার পরে বেশ কিছুদিন এইভাবে চলতে লাগলো। তখন ওই যৌতুকের টাকার জন্য আমাদেরকে দেখা গেছে যে বলতো যে টাকা লাগবে, টাকা নিয়ে আয়, এরকম মারধর করতো। টাকা পয়সা আছে কি না আছে এটা আমার শোনার বিষয়টা, তুই কেমনে পারস টাকা নিয়ে আসবি? ওর কাছে কোনো টাকা নাই। জমি বিক্রি করতে গো, টাকা পাবো কি? আমার বোনটাকে যখন আমি বাড়িতে নিয়ে আসলাম যে তাহলে যে যেরকম মারধর করতেছে এরকম, তাহলে আর আমার বোনটাকে আমি বাড়িতে পাঠাবো না, যে তখন ওনারা মুরব্বীরা এসে নিয়ে গেল যে এরকম আর হবে না, আমরা এটা যদি আর পরে কোনো সমস্যা হয় তাহলে আমরা সেটা দেখব। সংসার জীবনে চলতে গেলে ঝগড়াঝাটি ভুল ত্রুটি এগুলো থাকবে, তাই বলে বৌমা এক মাস ধরে এখানে আছে, এটা তো ঠিক না ভাই। সামান্য ঝগড়াঝাটি ভুল ত্রুটি হলে মাইনে নিতাম, হ্যাঁ দিনের পর দিন যৌতুকের লেগে আমার বোনটা আপনার বাইক নিয়ে যেমন করে মারছে, ওই বাড়িতে আমার বোনটা আমি দিব না, আপনারা জান গা। রেজাউল, রুবেল পোলাপান মানুষ, ওর জেদ একটু বেশি, হয়তো জেদে বসে ও দু একবার বৌমাকে হাত তুলছে, কিন্তু এটা কেমন কথা? এর জন্য তোমরা বৌমারে তার স্বামীর বাড়ি যেতে দেবে না, এটা তো ঠিক না। আমরা আমার বোনরে দিব না, আমরা আমাগো বোনরে আর আপনার বাড়িতে দিব না, আমার পরের মতো বন্ডারে আপনারা বাইক না মাইরা যেমনে করছে দেখেন অবস্থা দেখেন। আর কারে পোলাপান করতেছেন, কারে পোলাপান করতেছেন? যে মানুষ সন্তানের সামনে তার বউরে এমনি করে মারে সে মানুষ না, সে পোলাপান না, সে অমানুষ। বাবা, তোমার জায়গায় আমি হলে আমি একই কথা বলতাম, হয়তো বা থেকে আমি বেশিই বলতাম, কিন্তু রুবেল ছেলেটা খারাপ না। আসলে কি, রুবেলের ব্যবসার অবস্থা ভালো যাচ্ছিল না, ও চাইছিল যে ব্যবসার জন্য তোমাদের কাছ থেকে 1 লাখ টাকা যদি আনতে পারতো
তখন হয়তো তোমার বোন বিমত পোষণ করছে, যার জন্য হয়তো বা তার গায়ে হাত তুলছে, কিন্তু আমার ভাগ্নেটা এত খারাপ না। আপনারা না করেন না, এই এই শেষবারের মতন রুবেলকে মাফ করে দেন আর বৌমাকে আমার সাথে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু কি শিউরিটি আছে যে আপনার বাইকটা আমার বন্ধুর গায়ে হাত তুলবো না, যৌতুক চাইবো না, মারবো না? আমি শিউরিটি দিচ্ছি রুবেল এমন জঘন্য কাকা করবে না। আপনার ভরসায় মায় অ্যাডারে দিতেছি আব্বা। বাপ, তারপরেও মায় অ্যাডারে তো একবার জিজ্ঞেস করতে। মাস মানে তুই কি তোর মামার নিশ্চয়তা দিছে মামার শ্বশুর, তুই কি যাবি? আব্বা, বিয়ের পরে তো স্বামীর বাড়ি মেয়েদের সব, ও যদি আমার আর যৌতুকের টাকা না চায় আর যদি না মারে তাহলে আমার যাইতে আপত্তি নাই। বৌমা, তাহলে আর দেরি করো না, সন্ধ্যা লাগার আগে আগে পৌঁছাতে হবে। দিদি খেলবার ওই আলামিন ডিলার ওনারা এসব বইলে নিয়ে গেল, কিছুদিন চলতে লাগলো, চলতে থাকলে তারপরে আবার এই ঈদ আসলো, আবার এক বছর পরে ঈদ আসার পরে ওনারা আবার বললো যে আমাদেরকে 1,00,000 টাকা দিতে হবে। আসমানি টেলিফোন করছিল বুঝছাস, আবার 1,00,000 টাকা চাইছে। আবার টাকা চাইছে? কয়দিন আগে না ওর 1,00,000 টাকা দিলাম। হা বাপ, কি করবি রে বাজান, আসমানির কপালটাই খারাপ। 18 মাসের নাতনি, এই পেটে আবার 1-1.5 মাসের বাচ্চা, এগো মুখের দিক থাকে বাপ, 1,00,000 টাকা আমি আর তুই মিলা দেবো না। আব্বা, আমি কই কি আসমানিটা ওরে নিয়ে আসেন এই বাড়িতে বুঝছেন। কস কি বাপ? হ্যাঁ ঠিকই কইতেছি, বিয়ের সময় যৌতুক চাইছিল, যৌতুক দিয়ে বোনের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না, দিছি বোনের মুখের দিক চাইয়া শান্তির জন্য দিছি। বিয়ের কয়েক মাস পরে 1,00,000 টাকা চাইছে তখনও দিছি। এই কয়েকদিন আগে একটা মায়না ধরা গেছে আব্বা, কোন তো এটা কোনো কথা, এমন চরিত্রহীন একটা ছেলে কোন আর এখন আবার 1,00,000 টাকা চেয়েছে, কইতে দিমু 1,00,000 টাকা কোন আপনি কোন কইতে দিমু। ঠিক আছে বাজান, আমি আর তুই মিলা 1,00,000 টাকা জোর কি দুনে মায়াটা সুখের দিক তাকায়। আচ্ছা দেখি, আপনি তো জানেন আমার অবস্থা, টাকা পয়সার অবস্থা, দেখি কয়েকদিন আগে তুলেছি 1,00,000 টাকা, এই টাকাই আমরা শোধ করতে পারি নাই, তো যাই দেখি কোথাও থেকে পারি নাকি জোগাড় করতে। বাজান, হ্যাঁ ঈদ তো আইসা উঠছে, 11 তো দাওয়াত দিতে হইব। আব্বা ওই ওগো দাওয়াত দিলে তো ওগো সব শ্বশুর শাশুড়ি দাদা দাদি জ্ঞাতি গোষ্ঠী মিলেই দাওয়াত দিতে হয়, তা আমি কই কি এইবার যেহেতু টাকা পয়সাও লাগবো তো শুধু শ্বশুর শাশুড়ি আর দাদা দাদি দাওয়াত দেই, তাহলে অনেক দিক দিয়ে সাশ্রয় হবো, আমার টাকাটাও আরামে আসবে বা দিতে পারবো, কি বল? আমিও তাই কইতেছি, হ্যাগো জ্ঞাতি গোষ্ঠীর দাওয়াত না দিয়া এ শ্বশুর শাশুড়ির দাওয়াত দিয়া টাকাটা কিছু বাঁচা হ্যাগো তো আমরা দিতে পারি। হ্যাঁ বা এটাই করি। বাজান, কালকে তুই আর আমি মিলা হ্যাগো দাওয়াত দিতে যাবো না? তো আমি তাহলে যাই, দেখি কদ্দূর কী করা যায়, আপনার লগে পরে আবার কথা বলব। ঈদের দিনও আমি নিজে স্বয়ং মোটর সাইকেল নিয়ে গেছি, যাওয়ার পরে তা আমার বোনটা আসবো কিন্তু ওই বোনের শ্বশুর এরা আসতে দেবে না, তো আমরা আরও কোনো কিছু না বলে আমি চলে আসছি। চলে আসার পরে ঈদের দিন গেল, ঈদের পরের দিন গেল, তার পরের দিনই আমি আসি আমার শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে যাওয়ার পরে আনুমানিক রাত প্রায় 3টা বা 4টা এরকম, তখন আমার কাছে হঠাৎ করে একটা ফোন আসলো। হ্যালো, বাড়িতে যে ঘটনা ঘটে গেছে তাকে তুমি শুনছো? কি হয়েছে? তোমার বোন যে অসুস্থ তুমি জানো না? আসমানি অসুস্থ? হ্যাঁ হ্যালো, আরে অসুস্থ তুমি জানো না?
তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো। ও তো শ্বশুর বাড়ি, ও কি হয়েছে ওর? হ্যালো, আপনি আব্বারের সাথে করে লো যান, আপনি একলা যান না, আব্বারের সাথে করে লো যান। এক কাজ করো, তুমি আব্বারে ডাকো, আমি হাত মুখ দিয়ে ফেলাই। বাড়ির দিকে রওনা করলাম, এরই মধ্যে একটা ফোন আসলো। ফোন এসে বললো যে তোমার বোনের যে অবস্থা খারাপ, আসবা নাকি? বলে আমি তো বাড়ি যেতে চাইলাম, লো অসুস্থ। তখন বললো যে অসুস্থ কে রে, কইছে অসুস্থ? তোমার বোনকে তো মেরা ফেলাইছে। তো তখন আমি শুনিয়া তো একদম অবাক হয়ে গেছি, ওরকম কান্নাকাটি লাগাইছি। যে তারপরেও আমার শ্বশুর ওই শুনছে, আমার সাথেই আসছিলো, আমার শ্বশুর আমাকে সাথে করে ধরে নিয়ে তে ওই বাড়ির দিকে রওনা করলাম, আমার বোনের বাড়ির দিকে। আমার চাচা সিরাজুল থানা হতে পুলিশ নিয়ে আসলো। আসার পরে লাশ দেখলো, দেখার পরে ওই রকম হাত ভাঙা, পাও বাঁধা, এরপরে জায়গা জায়গায় জখম আছে, এগুলা ছবি টবি অনেকগুলো উঠাইলো। শেষ হয়েছে ভাই, মোটামুটি জন্য তুলো। পোস্টমর্টমের জন্য সদর হাসপাতালে গেলাম, ডাক্তার এসে পোস্টমর্টম করলো। করার পরে ওনারা আমাদের তখন বললো এক কথা, কিন্তু পোস্টমর্টমের রিপোর্টে দিয়েছে আরেক কথা। বাপ, পোস্টমর্টম রিপোর্ট দিছে, থানার থেকে রিপোর্ট দিছে। ও দিছে। এইবার আমার ননদেরে যারা মারছে অগো বিচার হইব, অগো ফাঁসি হইবই। কিচ্ছু হইব না, ফাঁসি তো দূরের কথা, অগো কিচ্ছু হইব না, ফাঁসি হইব না।
যে এটার একটা সুস্থ বিচার হোক। সুস্থ বিচার হলে যে আমার আর এলাকা এবং আশেপাশে যারা আছে আমাদের গ্রামটা অনেক গ্রামের ভিতরে আর জানি আর এরকম কোনো মা বোন নাম মারিয়া ফেলায়, এটার একটা আমি সুস্থ বিচার চাচ্ছি।